চার ম্যাচ পর গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তাতেই শনিবার পিএসজি হলো লিগ ওয়ান চ্যাম্পিয়ন, আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গোলের বিশ্বরেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। শনিবার রাতে স্ট্রাসবুর্গের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে পিএসজি। 59 মিনিটে মেসির গোলে এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। এরপর 79 মিনিটে কেভিন গামেইরোর গোলে ম্যাচে সমতায় ফেরে স্বাগতিক দল। ড্র করেও এক ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানে শিরোপা জিতে নিয়েছে প্যারিসিয়ানরা। ম্যাচটিতে গোল করে ইউরোপে শীর্ষ 5 লীগের হিসাবে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে 577 ম্যাচে 496। অন্যদিকে রোনাল্ডোর গোল সংখ্যা ছিল 626 ম্যাচে 495। রোনাল্ডোর চেয়ে 49 ম্যাচ কম খেলেই এই রেকর্ড এখন মেসির নামে। এদিকে লিগ ওয়ানে শিরোপা দিয়ে মেসি উদযাপন করলেন তার 12তম লিগ শিরোপা। তাতে মেসি ভাগ বসিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার ড্যানি আলভেসের রেকর্ডে। আলভেসের ঝুলিতেও রয়েছে 12টি লিগ শিরোপা। তার পাশাপাশি ফুটবল ইতিহাসের সবথেকে বেশি ট্রফি জয়ের রেকর্ডেও আলভেসের পাশে বসেছেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান রাইট ব্যাক ড্যানি আলভেস তার কেরিয়ারে মোট 43টি ট্রফি জিতেছেন, এবং লিওনেল মেসিও আজকে লিগ ওয়ানের ট্রফিটা জয় করার মাধ্যমে তার কেরিয়ারে 43তম শিরোপা জিতেছেন, যার মাধ্যমে ড্যানি আলভেসকে ছুঁয়ে ফেলেছেন তিনি। এবং আর মাত্র 1টি শিরোপা জিততে পারলেই আর্জেন্টাইন এই মহাতারকা ড্যানি আলভেসকে পেছনে ফেলে ফুটবল ইতিহাসের সবথেকে বেশি ট্রফি জয়ের অনন্য এই রেকর্ডটি পুরোপুরিভাবে নিজের নামে করে নেবেন।